শাহবাবু, শাহবাবু, আপনার সঙ্গে একটু কথা ছিল। কি কথা? ওই ভাই, ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। হবে না। না মানে উকিলবাবুর সঙ্গে কথা বলেছিলাম, উনি কতগুলো বিষয় জানতে চান আর কি, সেই জন্যই ভাইয়ের সঙ্গে একবার দেখা করাটা দরকার। আমি আমি 5 মিনিট কথা বলে চলে আসবো। বললাম তো হবে না। আচ্ছা কেন বিরক্ত করছেন বলুন তো? লোকাল পার্টি অফিস থেকে বলে দিয়েছে আপনাকে কোনো রকম সাহায্য করা হবে না। কেন, কি করেছি আমরা? মা, আমি বুঝিয়ে বলছি ওনাকে, শাহবাবু আপনি তো নিজের চোখেই দেখে এসেছেন যে একজন ভদ্র মহিলাকে জিনিসপত্র সমেত রাস্তায় বার করে দেওয়া হয়েছে। আজকে তো এখানে আসার সময় রিক্সাওয়ালা নিতেই চাইলো না, পার্টির নাকি বারণ আছে। বুঝতেই তো পাচ্ছেন কি অবস্থার মধ্যে মা রয়েছেন, তাই অভির সঙ্গে একটু দেখা করতে চাই। আপনি বুঝতে পাচ্ছেন না পার্থবাবু, আমার হাত পা বাঁধা, পার্টির আদেশ কি করে অমান্য করি বলুন? কেন, কেন আপনারা পার্টির বিরুদ্ধে যেতে পারবেন না? দেখুন দাদা, আপনি বোঝেন মাসিমা। বুঝেছি, আমি আমি বুঝতে পেরেছি মা, প্লিজ আমি দেখছি। এটা হচ্ছে অভির সঙ্গে দেখা করার পারমিশনের ফি। হয়ে গেল, আপনি যে কি করেন না, গুণী মানুষ, নাও তো করা যাবে না। যান, হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন। মা আসো। কোথায় যাচ্ছেন? কোথাও নয় মা, ওর ছেলেকে একটু দেখতে যাচ্ছেন, এক্ষুনি চলে আসবো আমরা। কে পারমিশন দিয়েছে আপনাদের? না মানে মা খুব কান্নাকাটি করছিলেন, তাই শাহবাবুর বোধহয় দয়া হলো, বলেছেন 2 মিনিটের জন্য দেখা করতে পারি আর কি, তাই না? এই যে শাহ, শোনো, তুমি কি চাও বলো তো? হ্যাঁ, নিজে মরতে চাও নাকি আমাকে পুলিশ ট্রেনিং স্কুলে পাঠাতে চাও? জানো না পার্টির কি নির্দেশ? জীবন বাবু এসে পই পই করে বলে গেছে ওদের সঙ্গে সহযোগিতা না করতে, আর তুমি সেই ওদেরকে ভেতরে যাওয়ার পারমিশন দিয়েছো? না স্যার, বলছিলেন যে মাত্র 2 মিনিট। চুপ করো। মাসিমার উপরে দয়া হলো নাকি কেসটা থেকে বাণিজ্য করতে চাইছো? পার্থ, আপনি বলুন স্যারকে, আপনাদের থেকে একটা পয়সাও চেয়েছি, বলুন স্যারকে। আপনাকে তো মা, না কি বলছেন কি দত্ত সাহেব, শাহবাবুর মতো একজন সৎ পুলিশ কর্মী কি কখনো আমাদের কাছে পয়সা চাইতে পারেন? কখনো না। যান, ভদ্রলোক হয়ে এসব কেসে কেউ জড়ায়? হ্যাঁ বেশ, আমি চলে যাচ্ছি, আমার ছেলের সঙ্গে আমি দেখা করতে চাই না, কিন্তু আমি এক্ষুনি এখানে একটা ডায়েরি করতে চাই ওই জীবন সাহা আর শিবু দাসের নামে। তার মানে? ওরা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমার জিনিসপত্র সব বাড়ির বাইরে ফেলে দিয়েছে, নানান রকম ভাবে অত্যাচার করছে ওরা আমার উপর, রেশন নিতে দিচ্ছে না, কাজের লোককে ছাড়িয়ে দিচ্ছে, এমনকি রিক্সাওয়ালাকে পর্যন্ত ভয় দেখাচ্ছে। ভদ্র মহিলা বোধহয় পাগল হয়ে গেছেন, নইলে কেন ছেলের শোকে আত্মহত্যা করতে চাইছে না?